গভীর দুঃখের সঙ্গে বলছি আমি কামাল হোসেন, যে মাদ্রাসার সিলেবাস কমিটির সদস্য থাকা আমার কাছে লজ্জার বিষয় ছিল, এবং সেটা আজকের আরও পরিষ্কার হয়ে গেল যে 2010 সালে প্রথম গ্রুপ ডির, মাদ্রাসা গ্রুপ ডির কয়েকশো শূন্যপদের জন্য বিজ্ঞাপন বার হয়। তারপরে কি হলো, একটা প্রিলি পরীক্ষা হলো, তারপরে 45 নম্বরের, তারপরে কি হলো একটি মেন পরীক্ষা হলো 2011 সালে। মেন পরীক্ষা হওয়ার পরেই তারপরে রেজাল্ট আটকে রইল, অর্থাৎ খাতা ফাতা কিছু নাকি খুঁজেই পাচ্ছিল না, তখন আমার খুব ভালোভাবে মনে আছে খাতা ফাতা কোনো কিছু নাকি খুঁজেই পাচ্ছিল না, বার বার দরবার করেও ছাত্রছাত্রীরা সেখানে গেলেও কোনো রকমের কোনো হদিস দিতে পারিনি। তারপর ঠিক 2020 সালের মাঝামাঝি ধৈর্যের বাঁধ ভাঙে মাদ্রাসা সার্ভিস কমিশন ছেলে মেয়েদের, তারা 2020 নাগাদ একটা মামলা দায়ের করে যে কেন রেজাল্ট বার হলো না। তখনই ফেব্রুয়ারি মাসেই তৎকালীন বিচারপতি মাননীয় হরিশ টন্ডন তিনি বলে দেন যে 3 মাসের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। তখনই মনে আছে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে বলা হয়েছিল হুজুর করোনা চলছে আর তারপরে ফের নতুনভাবে পরীক্ষা আমি করব। কেন কেন নতুনভাবে পরীক্ষা করবে? তখন তো আমি বারবারই বলেছিলাম কেন নতুনভাবে পরীক্ষা করবেন, সেগুলো ভালো করে বার করে নিয়ে তারপরে আপনারা খাতাগুলো চেক করুন, সব কিছু করুন। কে কার কথা শুনে, কে কার কথা শুনে? তারপরেই দীর্ঘদিন অপেক্ষা করলো, মানে কোনো গাত্রদাহ নেই, কোর্টের রায়ও মানল না। এইবারে আজকের কিছুক্ষণ আগে মাননীয় সে হরিশ টন্ডন তিনি মারাত্মক রায় দিয়ে দিল কি, যে 2 লক্ষ টাকা জরিমানা মাদ্রাসা সার্ভিস কমিশনের, সেটা কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন দেবে না, সেটা মানুষের পয়সা দেবে, মানুষের পয়সা। তাহলে সেই খাতাগুলো বা কোথায় গেল আপনারা সাংবাদিক সম্মেলন করে বলছেন না কেন? আজকে এটা যারা শুনছেন তাদের পরিষ্কার করে আমি বলছি, এই মাদ্রাসা নিয়ে কিন্তু আমি চরম প্রতিবাদ করে সাংবাদিক সম্মেলন করে, সেই সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি নিয়ে প্রতিবাদ করে কিন্তু আমি পদত্যাগ করেছিলাম। তারপরে যদিও বিভিন্নভাবে আমাকে বলা হয়েছিল করবেন না করবেন, সেটা পরের কথা, কিন্তু তখনই আমার সেই একই কথা বলি, পাশে কেউ ছিল না। অনেক মুসলিম ছেলেমেয়ে তারা এসেছিল, হ্যাঁ আছি আছি, না কেউ নেই। অর্থাৎ আপনাদের নিজস্ব লড়াই আপনাদের নিজস্ব নিজের করতেই হবে, এটা আমি বুঝে গেছি। তাহলে এখন যে কোর্ট অপমাননার দায়ে মাদ্রাস সার্ভিস কমিশন পড়ল, তাকে জরিমানা দেয়া হলো, কিন্তু যাদের বয়স চলে গেছে তাদের কি হবে? সেই যে 74,600 ছেলে মেয়ে তাদের কি হবে? তাদের তো বয়স চলে গেছে, তারা এখন কি করবে? তাহলে এক, তাদেরকে বয়স বাড়িয়ে আবার নতুন পরীক্ষার সুযোগ দিতে হবে, এটা আমি বলে এসেছি বারবার, যেমন স্কুল সার্ভিস কমিশনে বলে এসেছি। অর্থাৎ দুর্নীতিতে দুর্নীতিতে ভরে গেছে। সঠিক কথাটা সাংবাদিক সম্মেলন করে বলছেন না কেন চেয়ারম্যান, যার বিরুদ্ধে আমার প্রতিবাদ, ক্ষোভ?